এই প্রথম হোম সেন্টারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গণ টোকাটুকির আশঙ্কায় বাড়তি সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা কেন্দ্রে থাকবেন বিশেষ পর্যবেক্ষক প্রতি ক্লাসরুমে দুজন করে গার্ড থাকবেন সংসদের নির্দেশ যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা গার্ড দিতে পারবেন না টোকাটুকি বা কোনো রকম অসৎ আচরণ নজরে এলে সংশ্লিষ্ট স্কুলের রেজাল্ট আটকে দেওয়া হবে আগামী 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 27 এপ্রিল পর্যন্ত এবছর সংসদের ইতিহাসে প্রথম হোম ভেনুতে পরীক্ষা হচ্ছে এবছর প্রতিটি পরীক্ষা হলে দুজন করে ইনভিজিলেটরের মধ্যে একজন হবেন মোবাইল ইনভিজিলেটর এবং দ্বিতীয়জন অন্যান্য কাজগুলি করবেন এছাড়া কোনো ম্যাল প্র্যাকটিস যাতে না হয় ইনভিজিলেটরগণ তা দেখবেন এই নজরদারিতে কোনো গাফিলতি হলে এবং ইনভিজিলেশনের ক্ষেত্রে কোনো গুরুতর অভিযোগ এলে সরকার কড়া পদক্ষেপ নেবে এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট